তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা বাংলালিঙ্ক সিমের এস কিনবেন অর্থাৎ কত টাকা দিয়ে কত এস এম এস কিনবেন পুরো একদিন দিন ম্যাথ থাকবে দুই দিন ম্যাথ থাকবে তিরিশ দিন ম্যাথ থাকবে অথবা পনেরো দিন ম্যাথ থাকতে পারে আবার সাত দিনও ম্যাথ থাকতে পারেন তো পুরো প্রসেসটা দেখাবো মূল কথা হলো কত অনেক আপনি অনেকগুলো অপশান পাবেন অনেকগুলো অপশন থেকে যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারেন আপনার যে কটা প্রয়োজন আপনি সেই কটায় কিন্তু এসএমএস কিনতে পারবেন কম টাকার মধ্যে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশান বেলাইকন ক্লিক করে দেবেন যাতে এ ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে বেজিতে পারেন তো আমি আপনাদের একটা চার্ট দেখাচ্ছি এই চার্টের মধ্যে আমি একটা লেখে ছবি উঠে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন চারটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টাকা ম্যাদ সংখ্যা অর্থাৎ পাঁচ টাকায় দুই দিনের জন্য একশো এস এম এস কিনতে পারবো তো কোড কোন কোড দিয়ে আমরা কিনবো সেটা আমরা একটু পরে বলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন তিন টাকা দিয়ে তিন দিনের জন্য তিরিশটা এস এম এস কিনতে পারবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ষাট টাকা দিয়ে সাত দিনের জন্য অর্থাৎ ম্যাদ সাত দিন সত্তরটা এস এম এস কিনতে পারবো তারপর পনেরো টাকা দিয়ে পনেরোটা এস এম এস না সরি পনেরো দিনের মেদে দুইশো এস এম কিনতে পারবো তারপর তিরিশ টাকা দিয়ে তিরিশ দিনের জন্য পাঁচশো এস এম এস কিনতে পারবো তো এখানে যে দেখতে পাচ্ছেন অর্থাৎ এখন আমরা কোন কোডটা দিয়ে কিনবো সেটা এখন দেখাবো তো এই কোডটা আপনি সময় ডাল কলে এইগুলো কিনতে পারবেন তো আমরা কি করব এখন এই যে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা দিয়ে দুই দিনের জন্য একশো অর্থাৎ পাঁচ টাকা দিয়ে দুই দিনের জন্য একশো এস এম এস কীভাবে কিনবো সেটা এখন আমি এখন দেখাবো তো আমরা কী করবো এই যে ডায়াল কলে যেহেতু যাবো ডায়াল কলে যাওয়ার পর আমরা কী করবো আমরা টাইপ করব স্টার ওয়ান ডাবল সিক্স স্টার ওয়ান ডাবল সিক্স স্টার ফাইভ টু জিরো হ্যাশ তো দিয়ে আমরা কী করবো বাংলানিং সিমে ডায়াল করবো তো দেখতে পাচ্ছেন টেক পাস একশো এস এম এস ডে দুই এখন যদি আমরা এক দিয়ে বাই দিই তাহলে কিন্তু কিনা হয়ে যাবে তো আমি আপনাদের এটা কিনে দেখাবো না তো এখন আমরা কী করবো আমাদের যে যেই অন্য একটা চার্ট আছে এই তিন টাকা ষাট টাকা পনেরো টাকা তিরিশ টাকা দিয়ে তিন দিনের জন্য সাত দিনের জন্য পনেরো দিনের জন্য তিরিশ দিনের জন্য তিরিশ এস এম এস অথবা সত্তর অথবা দুইশো অথবা পাঁচশো এসএমএস কীভাবে কিনবো অর্থাৎ উপরেরটা বাদ দিয়ে উপরেরটা বাদ দিয়ে নিচের যে তিনটা সিরিয়াল আছে এই সিরিয়ালটি একটা কোডের মাধ্যমেই আমরা কিনতে পারবো তো সেই কোডটা আমরা এখন ডায়াল করবো এই কোডটা ডায়াল করলে অটোমেটিক এই যে নিচের যেই তিনটা আছে অথবা চারটা আছে এগুলো শো করবে তো আমরা ডায়াল করব স্টার ওয়ান ওয়ান জিরো জিরো হ্যাশ নাইন হ্যাশ সরি স্টার ডাবল ওয়ান ডাবল জিরো স্টার নাইন হ্যাশ দিয়ে আমরা সিম টুতে ডায়াল করবো তো ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকায় পাঁচশো এস এম এস তিরিশ টাকায় তিরিশ দিনের জন্য তারপর দুইশো এস এম এস পনেরো টাকায় পনেরো দিনের জন্য সত্তর এস এম এস ষাট টাকায় সাত দিনের জন্য তিরিশ এস এম এস তিন টাকায় তিন দিনের জন্য তো মূলত এটাই আপনাদের আজকে দেখালাম তো এভাবেই আপনারাতে কিনতে পারবেন তো আপনারা যেটা কিনতে চান জাস্ট সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন যেমন যদি তিরিশ টাকা দিয়ে তিন তিন টাকা দিয়ে ত্রিশটা এস এমএস কিনতে চান তাহলে তিনে ক্লিক করবেন তো তিন দিয়ে স্যান দিয়ে দিবেন তো আমি জাস্ট কিনবো না দিলেই কিন্তু বাই হয়ে যাবে তো মূলত এভাবেই কিনবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকার নোটিফিকেশান বেলাইকন ক্লিক করে দিবেন যাতে এদিনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে বেজিতে পারেন তো রবি এয়ারটেল গ্রামীণ সিমে এভাবে কীভাবে এস এম এস কিনতে হয় সে ভিডিও দেখতে চাইলে ভিডিওর ডিসক্রিপশানে লিংক থাকবে সেখান থেকে আপনারা দেখে আসতে পারবেন